आजानुलम्बितभुजौ कपितरो कमलायताक्षो कमलायताक्षौ विशाम्बरुधिजवरु जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारो हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे विवाद संवाद भुवो भवन्ति कुर्वन्ति चैषां मुहुरात्मोहं तस्मै न मानन्तगुणाय भुम्नि যৎক্ত বদীরা বিবাদ সংবাদুভো মুহুরা তৈ নৌর গোষ্ঠীপতি শ্রীশিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামীজ পোহা পরমস জগদ্গুরু জানিয়েছেন গৌরী ও বৈষ্ণবগণ কোনোদিন নিজের ক্ষমতার ওপর আস্থা রাখেন না তারা কখনোই বলেন না আমার ক্ষমতা আমি করেছি তুমি হলে পাত্রে গৌরী গোষ্ঠীপতি শ্রীশিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রহভাৎ পরমংশ জগৎগুরু জানিয়েছেন গৌরীয়গণ কখনোই নিজের বল ভরসা নিজের ওপর আস্থা রেখে বড় বড় কথা বলেন না তারা কখনোই এ কথা বলেন না যে আমার শক্তিতে আমি সব করেছি বরং তারা একটা মূল জায়গা আছে উৎস সেই উৎস থেকে সব কিছু হচ্ছে তিনি আমাকে করাচ্ছেন তবে আমি করছি এ ধরনের বিশ্বাস গৌরীয়গণ রাখেন তাই জন্যই তারা গৌরীয় ভক্ত বাকি যারা গৌরীয় ভক্ত বলে দাবি করেন কিন্তু এই সিদ্ধান্ত যারা মানেন না আমার ক্ষমতাতে আমি করেছি তারা বাস্তবিক গৌরীয় ভক্ত নন প্রপাত বলছেন গৌরীয়গণ নিজের প্রতি আস্থা রাখেন না যদি কোনো ভক্তের বিশেষ কোনো যোগ্যতা থাকে বিশেষ কিছু কিছু থাকে তথাপি তারা মনে করেন না যে আমি আমার নিজের ক্ষমতা এগুলো করেছি এগুলো সমস্ত একটা মূল জায়গা আছে সেই মূল জায়গা থেকে সমস্ত শক্তিগুলো আসছে আর তার ফলেতে তিনি আমার মধ্যে যোগ্যতা দান করছেন যোগ্যতাটা আমার নয় কিন্তু বলবার সময় আমরা বলি পঙ্গুম লঙ্ঘায় থেকে বলি কিন্তু অনুভব করার সময় আর করতে পারি না এটা একটা অসুবিধে বলছেন যারা বাস্তবিক সাধু যারা তারা সবসময় মূল গুরু সেখান থেকে গুরু কে পাহি কে বলাম হিরণ্যকশিবু হিরণ্যাক্ষ কংস শিশুপাল এরা নিজের ক্ষমতার ওপর আস্থা রাখেন এই জন্য তারা কৃতকার্য হতে পারেন না তারা নিজের ক্ষমতার ওপর আস্থা রাখেন তারা ভগবানকে একটা চ্যালেঞ্জিং মুড নিয়ে দর্শন করেন দেখেনো। এই বিচারে তারা দর্শন করেন তাই জন্য তাদের কাছে ভগবত তত্ত্ব প্রকাশিত হয় না প্রপাত অনেকবার এই কথা বলতেন বৌপাত অনেকবার এই কথা বলতেন যারা তর্কপন্থায় অবস্থিত রয়েছেন যারা তর্কপন্থায় বিশ্বাসী রয়েছেন তাদের কাছে গুরু বৈষ্ণব তত্ত্ব অন্তর্ধান করে থাকেন না তাকে বোকা মানিয়ে দিয়ে এই সেই তত্ত্ব অন্তর্ধান করেন তার কাছে আর গুরু গুরুতত্ত্ব আর প্রকাশিত হন না কেন সেই যেই ছিল গুরু বৈষ্ণবকে বোকা বানাবে হয় যিনি তর্ক যিনি তর্কপন্থায় অবস্থিত রয়েছেন তার কাছে এই মূল গম্ভীর ভগবত তত্ত্ব গুরু বৈষ্ণব তত্ত্ব মায়া তত্ত্ব যেগুলো না জানলে বা যেগুলো সম্বন্ধ জ্ঞান সম্বন্ধ জানিয়া ভজিতে ভজিতে অভিমান হবে দূর যেখানে সম্বন্ধ জ্ঞানেরই কোনো কথা জাগ্রত হলো না সেখানে আর ভজনের কি কথা থাকতে পারে যেটা বিকেলে আলোচনা করছিলাম এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যতক্ষণ পর্যন্ত না আমরা গুরু বৈষ্ণব ভগবানের সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের ভজন সর হয় না সম্বন্ধটা জানলে পরে তবে ভজন হয় তিনি কে আমার কেন তাকে আমি সেবা করব কি কারণ ভগবানকে কেন সেবা করব এই সম্বন্ধটা জানলে পরে তখন পরিষ্কার হয়ে যায় তখন আর কোনো সন্দেহ থাকে না বাস্তবিক পক্ষে ভজন শুরু করা যায় যেমন জড়জগতের দিকে দৃষ্টি দিলে জড়জগতের বিচারে আমরা দেখতে পাই পিতা মাতা ভাই বন্ধু স্ত্রী পুত্র এদের সঙ্গে জড়জগতিক সম্বন্ধ আছে বলে এদের সেবা করে যাচ্ছে এটা মায়ার সেবা এটা সেবা করে যাচ্ছে এতে কোনো ক্লান্তিহীন সেবা এই ক্লান্তিহীন সেবাতে তাদের কোনো কষ্ট হয় না কিন্তু ভগবত ভজন করতে গেলে তখন কষ্ট হয় তখন কেন করব কি কারণে এই সব সুবিধে নেই আমার এই কথাগুলো আসে কারণ সম্বন্ধ জ্ঞান না থাকার জন্য আসে উপনিষদ ঈশোপনিষদ জানাচ্ছে জানাচ্ছেন একটা পরম সত্যবস্তু আছে যেটা অত্যন্ত গোপনভাবে বিরাজমান কোনো লোক জানতে পারছে না একটা পরম সত্য বস্তু আছে যেটাকে লুকিয়ে রাখা হয়েছে এই সাধারণ যারা আছেন তাদের কাছ থেকে এইগুলো লুকিয়ে রাখা হয়েছে তাদেরকে বলা হয় না জানানো হয় না হিরণময়ী নাত্রী ন সত্যস্ব অপহিতম মুখম একটা গোপনভাবে এই পরম সত্য বস্তুটাকে লুকিয়ে রাখা হয়েছে এটা প্রকাশ করা হচ্ছেন কাউর কাছে এটা তারই কাছে প্রকাশ করা হবে যাকে তিনি আমার বলে গ্রহণ করবেন অর্থাৎ গুরু যদি আমাকে মনে করেন এ আমার তখন সেই তত্ত্ব আমার কাছে প্রকাশ করবে। গুরু গুরু সদ্গুরুদেব যখন সদ্গুরুদেব যে ক্ষেত্রে বলছেন তুমি আমার অর্থাৎ গুরু পাদপদ্ম যখন আমার বলে নিজেকে গ্রহণ করেছেন তখন ভগবানও গ্রহণ করেছেন সদগুরুর কথা বলছি আমি বাজারের কোনো গুরুর কথা বলছি না কেন গুরু পাদ পদ্মের স্নেহ ভালোবাসা আশীর্বাদ কৃপা এটার অর্থই হলো ভগবানের কৃপা পাওয়া লোকে কনফিউশনে পড়ে যায় যিনি গুরু কৃপা লাভ করেছেন যিনি বৈষ্ণব কৃপা লাভ করেছেন বাস্তবিক তিনি ভগবত কৃপা লাভ করে গেছেন করেছেন এতে কোনো সন্দেহ নেই ঈশোপনিষদ বলছেন হিরণময়ীন পাত্রেন সত্যুস্ব পীতম মুফম তারপরে বলছেন তত্ত্বম পুষ্ণন অপাবৃণু সত্যধর্মায় দৃষ্ট তত্ত্বম পুষ্ণম অপাবৃণু সপ্ত দৃষ্ট এ কে বলছেন ঈশোপনিষদ বলছেন হিরণ মায়েন পাত্রে ন সত্যসে একটা সোনার একটা পাত্র আছে সে পাত্রের মধ্যে সত্য বস্তুটাকে ঢুকিয়ে দিয়ে তার উপরে বন্ধ করে দেওয়া হয়েছে সিল করে দেওয়া হয়েছে আর ওই সত্য বস্তুটা ওর ভেতরে লুকিয়ে রয়েছে বাইরের লোক যা এই বড় বড় চোখ দিয়ে বাইরে জগতে দেখছে টাকা পয়সা মেয়ে ছেলে বেটা ছেলে এই সবগুলো দর্শন করছে তাদের ভগবত দর্শনের কোনো প্রসঙ্গই নাই তারা চাইছে না প্রথম কথা হলো চাইলে তাহলে পাওয়া যায় আমি চাই না আয় ভালো আছি যা হচ্ছে হোক আমি তো চাই না না আমি যখন বস্তুটাকে চাই না তখন পাওয়ার কোনো প্রশ্নই আসে না যার জীবনে ডিম্যান্ড আছে আমি বস্তুটাকে চাই আমি টাকা চাই তাই টাকা রোজগার করি আমি টাকা চাই তো টাকা নাও চলবে না টাকা আমি রোজগার করি কিন্তু ভগবান চাই কি কেউ বলতে পারবে বুকে হাত দিয়ে বলতে পারবে কি কে বলতে পারবে না সত্য কথা এই যদি বলে তার তার অবস্থা খারাপ হয়ে যায় আমি ভগবানকে চাই কিছু চাই না এই কথা বলতেই পারবে না কার ক্ষমতা নেই সে তীর্থ কোশী বুকে বুকে এরকমভাবে চাবড়াতেন আর বলতেন এখানে কে আছে বলুক বুকে হাত দিয়ে আমি ভগবানকে চাই আর কিছু চাই না বলতে পারবেন সাহস নেই আমরা ভগবানকে চাই না ভগবানের থেকে চাই আমরা ভগবানকে চাই না ভগবানের থেকে চাই তুমি আমাকে এটা দাও ওটা দাও এগুলো চাই ভগবানকে চাই না ভগবানকে চাইলে তো ভগবান ধরা দেবে ভগবানকে চাই অথচ ভগবান আসছে না এটা তো হতে পারে না প্রপাত বলছেন প্রপাত বলছেন ভগবান আমাকে দেখা দাও ভগবান আমাকে দয়া করে দেখা দাও তুমি কিন্তু তুমি মায়ামি এমনি এলে আমি তোমাকে ধরতে পারবো না প্রপাত মজা করে বলছে লোকের এই হচ্ছে প্রার্থনা ভগবান আমার কাছে এসো তুমি কিন্তু মায়ামিশিয়ে এসো মা যেমন চায়ের সঙ্গে একটু চিনি মেশালে ভালো লাগে আর লেমনটি খেলে একটু নুন একটু লেবু প্রপাত বলছেন যে অনেকেই এরকম বলেন ভগবান দেখা দাও নালে টাকা দাও এই তো তাদের তো ভগবানের সঙ্গে কোনো সম্বন্ধ নেই হয়নি তারা চাই না সেখানে প্রবাদ বলছেন ভগবান কখনো মায়ামিশি আসবে না একই সঙ্গে আমি ভগবানকেও রাখবো মায়াকেও রাখবো এটা হতে পারেন যে কোনো একটা দুটো একসঙ্গে চলে না আমি কোনটা চাই এটাকে ফাঁসলা করতে হয় আমি ভালোই আছি ছেড়ে দাও শান্তিতে আছি এটা এটাকে বলে প্যাসিভ কাম এটা বলে প্যাসিভ কাম আমার ভেতরে একটা কাম আছে যে আমি শান্তিতে থাকতে চাই এটাও কাম তুমি শান্তিতে থাকছো আর কোন সাহসে তুমি বললে তুমি গৌড়ী ভক্ত হয়ে কোন সাহসে বললে আমি শান্তিতে থাকছি শান্তিতে থাকা তো তোমার একটা কামও না তোমার কাম এটা প্রায় প্যাসিভ কাম আগে ছেড়ে বা ভালোই আছে শান্তিতে আর ঝামেলা দিয়ে দরকার এটাকে বলছে কাম প্রপাত যে কাম কিন্তু তুমি যদি ভক্ত হতে তাহলে তোমার বিচারটা কি থাকতো তোমার সেবায় দুঃখ হয় যত সেহতো পর লোকে আমাকে আক্রমণ করছে লোকে আমাকে অযথা ভুল বুঝছে তথাপি আমাকে সত্য স্থাপনের জন্য চেষ্টা করতে হচ্ছে তুমি শান্তি দেওয়া ভগবানের জন্য কি করলে ভগবানের জন্য কিছু করলে কি তুমি শান্তি দেওয়াছো তুমি ভগবানের কী যা আসে ভগবানের কিছু যা আসে কি তুমি কি করেছো ভগবান ভগবানের জন্য কিছু করে দেখাও যে আমি করেছি তোমার জন্য জীবন বিপন্ন করে সবাই আক্রমণ করেছে পুরো জগৎ সত্য নিজ চাইছে না এটা দেখাও তুমি করতে চাইছে না প্রত্যেকে চাই যে আমি শান্তিতে আছি কিন্তু এইভাবে যে ভগবানকে পাওয়া যায় না এটাই তারা জানে না এখনও পর্যন্ত শোনেনি তারা যে এইভাবে ভগবানকে পাওয়া যায় না ভগবান কখনও মায়ামেশি আসে না একটু মায়াও থাকুক ভালোই আছে কি আছে একটু মায়াও থাকুক ভগবানও থাকুক এবার থাকে না বাবু ভগবান কখনো এই অবস্থায় থাকে না ভগবান মায়ামুক্ত অবস্থায় অনর্থ যখন চলে যায় তখন আমাদের ভজন হয় ভজন হলে তবে ভগবানকে পাওয়া যায় যে ভগবত তত্ত্ব সম্বন্ধে নিমি মহারাজ প্রশ্ন করেছে চৈতন্য পরিষ্কার ভয় জানিয়ে দিয়েছেন কাউর যদি কান থাকে শুনে নিক চৈতন্য মূু জানিয়ে দিয়েছেন না রায় রামানন্দ সংবাদে কি বলেছেন চৈতন্য মহাপ্রভু রায় রামানন্দ সংবাদে তো পরিষ্কার জানিয়ে দিয়েছেন সাধ্যবস্তু সাধন বিনা কেহ নাই পায় কৃপা করি কহরায় পাওয়ার উপায় তো বলে দিয়েছেন তো দ্বিতীয়বার বলার তো কিছু নেই কিন্তু আমাদের কানে ঢোকে না তিনি তো পরিষ্কার বলেছেন সাধ্যবস্তু সাধন ছাড়া পাওয়া যায় না সাধন করতে হবে সাধ্যবস্তু সাধন বিনা কেহ নাই পায় মা বলে এ পেতে পারে এ পায় এরম বলেননি কেহ নাই পায় কেউই পায় না সাধ্যবস্তুকে সাধনের দ্বারা দ্য অবজেক্ট অ্যাটেইনেবল অবজেক্ট পাওয়া ভজন আই ক্যান গেট থ্রু ভাজন নট দ্যাট উইদাউট ভাজন আই ক্যান গেট আমি ভজন করলাম না ভগবানকে বেয়ে গেলাম এটা গ্যাঁ জাখুরি কথা এটা হতেই পারে না সাধ্যবস্তু সাধন বিনা কেহ নেই পায় কৃপা করি কহর আয় উপায় এখন এই হিরণময়ন পাত্রে ন সত্যস্য অপৈতম মুখম এটার গভীর অর্থ কী জানিয়েছেন টিকাকাররা তারা বলছেন যারা মায়া জগতে মোহিত হয়ে পড়ে রয়েছেন তারা থাকুক তারা তো কিছু চাইছেন না মায়া জগতে ঠিক আছে তো তো যারা আবার বলছেন আমরা কিছু করে নেব নিজে ব্রহ্ম বুঝে নেব তারা আবার চেষ্টা করছে এটাকে আমি ভজন বলবো না কখনোই ভজন আমি বলতে পারি না ভজন কথা মিথ্যে কথা হয়ে যায় ভজন মানে সেবা তা তারা একটা চেষ্টা করছে ভগবানকে পাওয়ার জন্য মানে ব্রহ্মরূপে ব্রহ্মেতে লীন হয়ে যাবে ব্রহ্মতে লীন হবে তারা অনেক চেষ্টা করছে প্রচুর চেষ্টা করে কি করলেন প্রচুর চেষ্টা করলেন ব্রহ্মকে উপলব্ধি করবার জন্য শেষে কি হলো না অনেক ওপরে উঠলেন ব্রহ্মকে পাওয়ার জন্য তারপর কি হল আরু কৃচ্ছে পরম পদম ততহ অধ অনাদৃত যুষ্ম অগ্রহ ভগবান আপনার চরণোদ্দ্বয়কে ভগবান আপনার চরণোধ্যয়কে নিত্য বলে স্বীকার করে নেই ওরা ওরা যে এত কষ্ট করলো বোকার মতো করে যে ওপরে উঠলো উঠে লাভটা কি হলো লাভ কিছু হলো না ওপরে যে উঠলো কষ্ট করে ওপরে আপনার চরণকে অবিশ্বাস করে ওরা ওরা মানে না আপনার চরণ যে নিত্য বিরাজিত আপনার ভক্ত যে নিত্য বিরাজিত নিতায় চরণ সত্য তাহারও সেবক নৃত্য নিতায় চরণ সদা করো আস এটা সোজা কথা আমাদের অত কঠিন কথা দরকার নেই কিন্তু কেউ ঢোকে না মাথায় তো কীর্তনে বলে দিয়েছে নিতাই চরণ সত্য তার সেবক নৃত্য নিতায় চরণ সদা করো আস তাই এত কষ্ট করে যে তুমি ওপরে উঠলে লাভটা কী হবে তুমি ভগবানকে না মানার জন্য ভগবানের চরণ নৃত্য মানলে না তা আরুয্য কৃচ্ছে না পরম পদম তথা পথতি পথতি অধ আবার নিচে পড়ে যায় অনাদৃত যুস্মত অঙ্গ্রহী তাদের নিত্য কোনো সমাধান হয় না এর মধ্যে নিত্য কোনো সমাধান হয় না যারা বুদ্ধিস্ট যারা নির্বাণ পেতে চায় যারা বুদ্ধিস্ট যারা নির্বাণ পেতে চায় তাদের গতি হয় কোথায় বিরজা বিরজা নদীতে চিন্ময় বিরজ ওখানে আর যারা এই মায়াবাদী তারা এই বিরজাকে ক্রস করে চেষ্টা করে ওঠে উঠে কী হলো যেখানে ই যেখানে বলে ইম্পারসোনাল ব্রহ্ম ইফালজেন্স ব্রহ্মজ্যোতি সেই পর্যন্ত যা ওরা প্রথমেই বিরজাকে পার করলে পরে একটা জ্যোতি দেখা যাবে বিরাট জ্যোতি যেমন কোটি সূর্য উঠে কিন্তু জ্বালা হয় না সূর্যে যেমন জ্বালা হয় ওরে বাবা কী গরম দরজা খুলে দে সেরকম হয় না ওখানে জ্যোতি হয় কিন্তু সেই জ্যোতি আরাম খুব আনন্দ এগুলো এই ওরা জানতে পারে যেহেতু বৃহৎ ভাগবত মৃত্যু গোপন ব্যাখ্যাগুলো হচ্ছে সিক্রেট অনেক গভীর ব্যাখ্যাগুলো হচ্ছে বৃহৎ ভাগবত এই জন্য এরা জানতে পারে এরা বিরাট গভীর গ্রন্থ আজকে প্রায় দু বছর আড়াই বছর ধরে হচ্ছে আরও বোধহয় দু বছর লাগবে চার বছরে শেষ হবে বৃহৎ ভাগবত এক একটা গভীর অর্থ এর মধ্যে এটা জানলে পরে সমস্ত সংশয় সন্দেহ চলে যাবে তখন একদম সন্দেহ থাকবে না সব তত্ত্ব কিন্তু এ করে চার বছর পাঁচ বছর লড়াই করা বসে বসে ধৈর্য নিয়ে এসব করা তাহলে ব্রহ্মজ্যোতিতে গিয়ে মিলে যেতে মিলে যেতে চাইছে শঙ্কর সম্প্রদায়ের লোক ওই জ্যোতি থেকে মিলে যেতে চাইছে ব্রহ্মসংগীতায় বলছেন ব্রহ্মসংগীতার বলছেন এটা কি না যদ্ব্রহ্ম নিষ্কলম অনন্তম শেষ ভূতম যগব্রহ্ম নিষ্কলম অনন্তম শেষ ভৌতম মাদি পুরুষ ওই গোবিন্দের গান অঙ্গের যে জ্যোতিটা দেখা যাচ্ছে ব্রহ্মজ্যোতিটা কার এটা গোবিন্দের এই জন্য ব্রহ্মসঙ্গীতা প্রামাণিক গ্রন্থ মহাপ্রভু এনেছেন দক্ষিণান্তিকে থেকে তো আর ব্রহ্মসঙ্গীত এর চেয়ে প্রামাণিক হয় না এত ভালো সেই জন্য সেখানে ব্রহ্মা যা দেখেছেন কোনো গল্প বানিয়ে বলছেন না ব্রহ্মা যা যা দেখেছেন ভগবানের কৃপা সেইগুলো বলছেন আমাকে ব্রহ্মা কোনো নিজে বানিয়ে বলছেন না যেগুলো দেখেছেন ভগবান কৃপা করে যা দেখিয়েছেন সেগুলো তার অভিজ্ঞতা বলছেন ব্রহ্মসঙ্গীতা বিরাট গ্রন্থ আমরা কেবল পঞ্চম অধ্যায়টা আমরা আলোচনা করি আমরা অন্য কোনো অধ্যায় জানি না মাপু পঞ্চম অধ্যায়টা এনেছে ব্রহ্মসঙ্গীতা বিরাট গন্ধ মনুসংগীতার মতো বড় বিরাট পঞ্চম অধ্যায়টা কেন এনেছেন মহাপ্রভু এর মধ্যে সার বস্তুটা যেগুলো আমাদের গৌরীগণের জানা প্রয়োজন সেগুলো পেয়ে যাব সেখানে ব্রহ্মা নিজের অভিজ্ঞতার কথা বলছেন সেখানে বলছেন যদব্রহ্ম নিষ্কলম অনন্তমা শেষ গৌতম যার নিষ্কলঙ্ক অঙ্গজ্যোতি বিকশিত হয়েছে যার অঙ্গজ্যোতি তিনি হলেন সেই গোবিন্দ হ্যাঁ শনি হলেন সেই গোবিন্দ অন্য কেউ নয় তাহলে হিরণময়ন সত্য সত্যস্ব মানে সেই ব্রহ্মজ্যোতি যেটা সোনার বর্ণ সে যে ব্রহ্মজ্যোতি যে সোনার বর্ণ ওই পর্যন্ত গিয়ে লোকে হেরে গেল ঠিক আছে কি এরপরে এই ব্রহ্মজ্যোতিকে জ্যোতির অভ্যন্তরে যদি ভেদ করে যদি যায় তাহলে সেখানে দেখবে আস্তে আস্তে বৈকুণ্ঠ জগৎ বৈকুণ্ঠ জগৎ পার হয়ে গেলে ওপরেতে আরও দেখবে কি গোলকবৃন্দাবন বৃন্দাবন দ্বীপ তাহলে এই যে বৈকুণ্ঠ জগতের কথা বলা হলো বৈকুণ্ঠ জগতের মধ্যে সদাশিব লোকও বৈকুণ্ঠলগতই পড়ে সদাশিব ইনি বৈকুণ্ঠে তিনি বিষ্ণু মহাবিষ্ণুর অংশ মহাবিষ্ণু জগত তা তাই হোক তিনি প্রথমে তোমার পড়বে ব্রহ্মজ্যোতি পার করলে তবে পড়বে এই সদাশিবের লোক তারপর দেখবে বিষ্ণুতত্ত্বের সব বিভিন্ন বৈকুণ্ঠ অনন্ত সেগুলো পাওয়া যাবে কুর্ম বড়াহ এগুলো সব নারায়ণ সব পাওয়া যাবে এগুলো তারপরে উপরে নৃসিংহ রামচন্দ্র এটা পরাবরস্থা অবস্থা রাম রামনসিংহ রামদে ভগবান রামচন্দ্র এবং নিসিংহের অবস্থাটা আরও উপরে যদিও গোলক নয় গোলকের নিচে বৈকুণ্ঠের মধ্যে সবচেয়ে উঁচু এই অবস্থা বিশেষ করে রামচন্দ্রে অবধপুরী তার মধ্যেও রস আছে কিন্তু রস বেশি নেই রস বিকশিত হয়নি রস সংকুচিত রস রামচন্দ্রের রস আছে রস না হলে কে ভগবান হনুমানজি মারা রসে ভজন করছেন যারাই ভজন করছে রসে ভজন করছে সেই যুধিষ্ঠির তোমার তোমার দশরথ জি হোক আর কৌশলা যেই হোক রসে ভজন কিন্তু ওই রস সংকুচিত রস এটা সংকুচিত বাৎসল্য পেতে পারে আর সক্ষ হতে পারে আর সংতাও সেখানে সংকোচ আছে মানে সম্পূর্ণ হৃদয়টাকে খুলে দিয়ে যেটা যেটা কৃষ্ণ নিলে তো হয় কৃষ্ণর সঙ্গে মারামারি করা যায় কুস্তা করা যায় চুমু খাওয়া যায় সেটা অন্য কারোর সঙ্গে করা যায় নৃসিংহদেরকে পারবেন নারায়ণকে পারবেন রামের সঙ্গেও পারবেন এ সংকুচিত তাই ওদের আড়াই রস এ সংকুচিত এ ভালো করে প্রকাশিত হবে না কেন এটা নিয়ম আর ওপরে আরও উঠলে পরে সেখানে গোলুক বৃন্দাবনে প্রবেশ করবে সেখানে দ্বারকা তারপরে মথুরা তারপর অন্তরে বৃন্দাবন যে ভগবৎ স্বরূপের কথা আলোচনা করছিলাম তাহলে হিরণময়েন পাত্রেন সত্যস্য অপিতম মুখম এর অর্থ কী হল না এই যে একটা সোনার যেন একটা কলসি এটা চাপা দিয়ে রেখেছে পরম সত্য আগে প্রথমে গেলেই ব্রহ্মজ্যোতি পাবে আর বুঝতে পারবে না কোথায় ভগবান সেটাকে ভেদ করে গেলে তবে জ্যোতির অভ্যান্তরে শ্যাম সুন্দরম এই যে রূপ সেটা দেখতে পাব অনেক চেষ্টা করতে হবে তাহলে এই সত্যবস্তুটা গোপনভাবে রাখা আছে ঈশোপনিষদে প্রার্থনা করছেন তত্ত্বম প্রশ্নন আপনি তো সবার রক্ষক আপনি পালক তাহলে আপনি দয়া করে আপনার এই পর্দাটা যেটা একটা পর্দা ফেলা রয়েছে এটা তো আমাদের চেষ্টা আমরা তুলতে মায়ার পর্দা এটা আপনি দয়া করে সরিয়ে নিন যেটা ভাগবতের দশম স্কন্ধে সাতাশি নম্বর অধ্যায় বেদস্তুতি বেদে যখন স্তুতি হচ্ছে ওখানে সেখানে একই কথা বলছে জয় যুণা তম শ্রী যধ আত্ম সমস্ত ভগব এখানে বলছেন হে ভগবান আপনার যে মায়ারূপী ছাগ আছে ছাগ ছাগ এই মায়ারূপী ছাগটাকে দূর করুন নাহলে আমাদের সুবিধা হচ্ছে না আমরা দেখতে পাচ্ছি না আমরা বুঝতে পারছি না আপনার সঙ্গে সম্বন্ধ করতে পারছি না মায়ারূপী যে ছাগ আছে এই ছাগি এটাকে দূর করুন না 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 আপনার সঙ্গে আপনাকে দেখতে পাচ্ছি না কোনো আমরা সত্য বস্তুটাকে বুঝতে পারছি না সব কিছুর পেছনে এই মায়া যেগুলো আলোচনা করছিলাম বিগত কতদিনে মায়া কিছুতেই তোমাকে নিষ্কপট হতে দেবে না মায়ার এটা প্রতিজ্ঞা তোমাকে নিষ্কপট হতে দেবে না তোমাকে ঘুরিয়ে ফিরিয়ে তোমাকে ওই চেঁদে ফেলবে মায়া প্রতিজ্ঞা করেছে সত্য বস্তুকে জানতে দেবে না ঘুরিয়ে ফিরিয়ে তোমাকে ওইখানেই ফেলে দেবে এবং তোমার যে আনন্দটা জড়জগতের যে আনন্দটা ওই আনন্দতে ফোকাস করবে এই না ফোকাস করেছে এখানে ফোকাস করবে ফোকাসটা আনন্দতে করব তারপরে আনন্দের পরে কি হবে সেটা করবে না মায়ার এই যে লক্ষ্য মায়া সবসময় যাকে মায়াতে আবৃত করবে মায়ার এটা উদ্দেশ্য যে আনন্দটা তাৎকালিক এখন যে আনন্দটা ভোগ করবে ওটা দেখাবে এর তার পরেতে কী হবে এটা দেখাবে না এটা মায়াদেবীর চালাকি যেটা বিগত দিনে বলেছিলাম ব্যাসদেব কথাটা আলোচনা হচ্ছে ভগবত স্বরূপের দুটো কথা বলে বিগত দিনে আমি যে আলোচনা করেছিলাম যে ব্যাসদেবজি পরম সেই সত্য বস্তুটাকে দেখেছিলেন তারপরে মায়াকে দেখিছিলেন গর্হিতভাবে ভগবানের পিছনে লজ্জায় মাথা নিচু করে রয়েছেন এগুলো সব আলোচনা করা হবে তাহলে এখানে তত্ত্বম পুষ্ণন অপাবৃণু সত্য ধর্মায় ও দৃষ্টায় পরম সত্য বস্তু আপনাকে আমরা জানতে চাই দয়া করে আপনি যদি এইটাকে সরিয়ে নেন কেন আপনি পালক রক্ষক আপনি সব আপনি তো সব কিছু তা আপনি পারেন আপনি তো পালন কর্তা মানে পালন আমাদের পালন করছেন আমাদের যদি ভগবান পালন না করে আমরা কি বাঁচতে পারবো বাঁচতে পারবো না সব সময় ভগবান দেখছেন আমাদের কোনো সুবিধা হচ্ছে কি না অসুবিধে হচ্ছে কি না দেখছেন ভগবান আমাদের সবসময় পালন করছেন তাই জন্য পুষ্ণন শব্দটা কথা হলো পালনকর্তা আমরা সেই পরম সত্য বস্তুটাকে দেখতে চাই আপনি দয়া করে এই পর্দাটাকে মায়ার পর্দাটাকে সরিয়ে নিন দয়া করে আমাদের সত্যবস্তু জানতে পারছি না কৃপা করে আপনি সরিয়ে নিন দয়া করে যে মায়া ব্যাসদেব গোস্বামী দেখেছেন জয়া সন্মিহিত জীবাহ আত্মানম ত্রিগুণাত্মনাম এটি তো আলোচনা করেছিলাম এটি তো আলোচনা করেছেন জয়া মানে এটা স্ত্রীলিঙ্গ জয়া মানে হচ্ছে স্ত্রী স্ত্রীলিঙ্গ এটা হচ্ছে জয়া মানে হচ্ছে যে মায়া এই জন্য স্ত্রীলিঙ্গ ব্যবহার করে জয়া সন্মহিতম জীবহ আত্মানম ত্রিগুণাত্মকম আত্মানম ত্রিগুণাত্মকম তিনি ত্রিগুণের বাইরের বস্তু আত্মাটা ত্রিগুণের বাইরের বস্তু তথাপি মনে করছি আমি এই জগতের অন্তর্গত একটা বস্তু এরা বুঝতে পারছেন আমি যে জগতের কোনো বস্তু নয় আমি যে জগতের কোনো বস্তুই নয় আমার সঙ্গে জগতের কার কী সম্বন্ধ আছে মশাই এটা তো মায়াদেবী বানিয়েছে বলতে ভালো লাগে সব অন্ধকার চোখ বললে সব বলতে ভালো লাগে অনুভব করা যায় না অনুভব করা খুব কঠিন যে সময় গুরু বিশ্বের পূর্ণ কৃপা হয় সেদিন অনুভব করা যায় জয়া সন্ম হিতম জীব আত্মনাম ত্রিগুণাত্মকম পর ওপি মনুতে পর মানে জীব হচ্ছে পরবস্তু চিন্ময় বস্তু পরও মনুতে অনর্থম আরে আমাকে এই করছে সেই করছে নানান অভিযোগ পরও তো অনর্থম বিভিন্ন অনর্থ ভাগবতে হচ্ছে স্বপ্নে আগম যথা স্বপ্নে যেমন আমার গলাটাকে কেটে দিচ্ছি আর চিৎকার করছে আমার সব টাকা পয়সা সব নিয়ে গেল ডাকাতে কিছু নেয়নি স্বপ্ন ভেঙে দেখে কিছু হয় স্বপ্ন ভেঙে দেখছি কিছুই হয়নি এ শুনেছ কি না ওই যে পুরীতে একজন আর শুনেছো এইটা সেই সেই রান্না বান্না করেছে টাকা পয়সা জমি সব দিয়েছে সব রেখে কালকে বাড়ি যাবে কটকে সে রাতে চিৎকার করছে আমার সব চুরি হয়ে গেল সব সর্ব সবাই মিলে কী হলো বাবা চিৎকার করছে এ ওট কী হলো রা সব নিয়ে গেল কী হলো কোথায় নিয়েছে কি বল তাই তো কিছু নেয়নি একজন রাঁধুনে উড়িয়া উড়িয়া রাঁধুনে গঙ্গাধর তার নাম সব নিয়ে গেল। চিৎকার করছে ফুলে দেখে কিছু নেয়নি আর এই চাকদায় হয়েছিল একজন মোটা ব্রহ্মচারী ওপরে খাটে শুয়েছে একজন বই নিচু শুয়েছে মাটিতে গরম ও স্বপ্ন দেখছে ভূতের আর এই স্বপ্ন দেখছে চোরের নিচে যে শুয়ে রয়েছে সে স্বপ্ন চোরের আর ওপরে যে আছে ভূতের ও গড়িয়ে নিচে পড়েছে ওর গায়ে পড়ার সঙ্গে যে ও ভূত ভূত বলে ধরেছে ও ওকে ধরেছে চোর চোর বলে চিৎকার করছে এই চিৎকার করছে চোর ধরেছি আমি চোরকে ভূত আমাকে এইরকম হচ্ছে কথা ঠিক এইরকম উদাহরণটা যার বুদ্ধি আছে মনতে অনর্থম তৎকৃত চাবি পদ্ধতি নিজেকে চিন্ময় হলেও নিজেকে জগতের সঙ্গে জড়িয়ে ফেলেছে জগতের সঙ্গে এমন জড়িয়ে ফেলেছে আর জগতে আলাদা করতে পারছে না এ টানাটানি করে হচ্ছে না হ্যাঁ এই যে আমাদের নিষ্কিঞ্চন চণ্ডীগড়ের হিন্দি পাঞ্জাবি সন্ন্যাসী সে বলতেন ম্যায়ে কম্বলকে ছোড় না চাহতো কম্বল ছোড়তা নেই আমি কম্বলকে ছাড়িয়ে কম্বল আমাকে ছাড়ছে না একটা কম্বল ভেসে যাচ্ছে একটা সাধু বলছি যে কম্বলটা ভেসে যাচ্ছে এটা ভালোই হবে আমার কাজে লাগবে কে ফেলে দিয়েছি জানি না কম্বলটা নিতে গেছে ও জানে না এটা ভাল্লুক কম্বলটা নিতে গেছে কম্বল ওকে জড়িয়ে ধরেছে আর ও চিৎকার করছে আরে কম্বলকে তো আমি ধরতে হলে কম্বল আমাকে ধরছে জোরে কি ব্যাপার ওটা কম্বল নয় ওটা হচ্ছে ভাল্লুক এই হচ্ছে আমাদের অবস্থা আমাদের মায়ারূপী ভাল্লুক ধরেছে আমার হচ্ছে টান করে করতে পারছি না কিছুতেই ছাড়ছে না এই হলো অবস্থা তাহলে আলোচনা প্রসঙ্গে দেখা গেল ভগবত তত্ত্ববিজ্ঞান আলোচনা করতে গিয়ে যদি মায়া সম্বন্ধে কোনো কাণ্ডজ্ঞান আমার না থাকে জীব করতে গেল কেন জীব মায়া পড়ছে এগুলো সব যদি না থাকে তাহলে ভগবত স্বরূপের সম্যক জ্ঞান পরিপূর্ণ জ্ঞান হবে না জীব করতে গেলে জীবের সম্বন্ধে চৈতন্য যদি পরিষ্কার বলছেন ভগবানের ততসা শক্তি থেকে জীবগুলো এসছে এসছে মানে এই কথা বলতে মানে কালকে এসছে এটা নয় অনন্তকাল রয়েছে তবু এই শব্দগুলো বলে ধাম অনন্তকাল রয়েছে তথাপি আমরা বলি নিত্যানন্দ প্রভুর থেকে ধামটা এসছে নিত্যানন্দ প্রভু ধামের স্বরূপ হয়ে রয়েছে তার মানে এই না কালকে ধামটাকে করেছে এটা নিত্যকাল এটা মাথায় ঢুকবে না এটা আমাদের আমাদের বিচারটা জড়জগতের সময়ের মধ্যে ঘোরাফেরা করে বোঝা গেল আমাদের যে কোনো ক্যালকুলেশন আমাদের যে কোনো বিচারগুলো জড়জগতের হিসাবের মধ্যে স্থান কাল পাত্র এর বাইরে যেতে পারে যা জন্ম থেকে শুনেছি যা বই পড়েছি বা পূর্ব জন্মে যা জেনেছিলাম সেই অভিজ্ঞতাগুলো আমাকে ব্যাকিং করে কিন্তু এই অভিজ্ঞতা তো ভগবানকে জানা যায় না এইটি তো প্রথমে মনের ভুল করে যে অভিজ্ঞতা নিয়ে তুমি ভগবানকে জানবার জন্য লাফালাফি করছো হাঁক হাঁক পাঁক করছো এই অভিজ্ঞতা নিয়ে ভগবানকে জানা যায় না তো ভগবানকে এইটা নিয়ে জানা যায় না যেটা আমার সম্বল রয়েছে আমার দশটা টাকা পকেটে রয়েছে কি বাজারে গিয়ে কি কিনবো দশ টাকায় কি হয় এটা শাগও হয় না শাকও এখন পাল্লায় তোলে চল্লিশ টাকা কেজি এই তো অবস্থা কাজেই হয় না আমার যে সম্বল রয়েছে জ্ঞানের সম্বলটা ওই ক্ষুদ্র ওটা দিয়ে কিছু হবে না কিন্তু আমার সম্বল তো জড়জগত আমি যদি জড়জগত ছাড়া কিছু জানতে পারিনি আমি এর বাইরেও তো যেতে পারিনি তাহলে আমি কী করে জানব এর মধ্যেই আমার চিন্তা ঘোরাফেরা করে আর যারা পণ্ডিত হয়েছি বলে মনে করে খুব স্বাস্থ্য পড়েছে তাদের পাণ্ডিত্য একটা লাথি খেয়ে চলে আসে তারা পাণ্ডিত্যকে কাজে লাগিয়ে বড়ো বড়ো বক্তৃতা করতে কিন্তু পাণ্ডিত্য একটা লাথি খেয়ে পেছনে চলে আসে পাণ্ডিত কিছু করতো ভগবানকে জানা গৌর কিশোর বাবাজি কী পাণ্ডিত্য ছিল বংশীদাস বাবাজি মারা কোথাক আর পিএইচডি করেছেন তারা তাকে ডক্টরেট করেছেন না পিএইচডি কিছুই করেন পড়াশোনাই করেন ভগবানকে পেয়ে গেছে তারা নিত্য পার্শ্ব হতে পারেন যাই হোক উদাহরণটা দিলে কোনো ক্ষতি নেই কাজেই কি করে ফেলো কাজে পাণ্ডিত্য যেখানে লাতি খেয়ে পেছনে চলে আসে পাণ্ডিত্য কিছু হয় না সেইটা সম্বন্ধেই উপনিষদ বলছেন ইয়ত বাচ নিবার্তান অপ্রাপ্য সহ মন এবং বাক্য যে পরতত্ত্বকে জানবার জন্য চেষ্টা করে আগে দৌড়াচ্ছে যে পরতত্ত্বকে জানবার জন্য মন বাক্য খুব চেষ্টা করছে তৈরি করি করছে আমি জেনে নেবো পরে একটা লাথি খেয়ে পেছনে চলে আসে আ হলো না জানতে পারলো না ওরা বক্তৃতাতে এমন মনে করবে বলবে যেন মনে হয় সত্য বস্তুটাকে পেয়ে গেছে কিন্তু ওরা পায়নি ওরা পায়নি সত্য বস্তুটাকে পায়নি ওই জন্য পাণ্ডিত্যে জর্জরিত করছে আসল বস্তুটাকে পেলে সব বাক্য বন্ধ হয়ে যায় চেঁচামেচি হইচই স্লোগান দিতে হবে করতে হবে সব বন্ধ ইনি ওই করেছেন ই সব বন্ধ হয়ে যায় সেই পরম সত্য বস্তুটাকে জানার সঙ্গে সঙ্গে তোমার মধ্যে এমন একটা অনাবিল আনন্দ আবির্ভাব হবে আর কোনো চেঁচামেচি চলবে না ভাল লাগবে না তোমার এই যা তো যা তো এই দাও যেমন বাবাজি বাবাজিমার বলতেন বাবাজি মার কেমন আছে যাও তো তুমি যাও তো যাও যাও অন্য কথা কোনো কথা উত্তর দিতেন না বুঝতে পেরেছো কথাটা পাবন সরোবরে তিনি ভজন করতেন কোনো লোক যে বাবাজি মা আপনার শরীর কেমন আছে এই যাও তো যাও যাও তো চক যাও আর যেই বলবে আমাকে একটু কৃপা করুন একটু কিছু বলুন আমি তো কিছু করতে পারলাম না ভজন ফজন কিছু বুঝি না এটা দয়া করে যদি সে বলে দেন কীভাবে পার হতে পারি আচ্ছা বসো 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 তুই তখন তার বলবে দু চারটে কথা বলে সাদুরের কাছে ওরভাবে বলে লাভ হবে না তারা শরীর নিয়ে ব্যস্ত নয় খাওয়া শরীর এগুলো নিয়ে ব্যস্ত নয় তাদেরকে এভাবে সন্তুষ্ট করা যায় না যাই হোক এখানে প্রশ্ন হলো যে তত্ত্ববস্তুকে জানবার জন্য আমার যতটুকু আমার পুঁজিপাটা আছে সব বেলেঘাটা কিছু হবে না এটাকে জানতে গেলে সে পরম বস্তুকে জানতে গেলে গুরু কৃপা ছাড়া জানা যায় না আর মায়াবাদী যে গুরু গ্রহণ মায়াবাদীর তো গুরু নেই মায়াবাদীর বাস্তবিক গুরু নেই কারণ গুরুকে তো বিশ্বাস করে না যদি বলে হ্যাঁ মায়াবাদী গুরু করেছে আমি বললাম মিথ্যে কথা করেছে মিথ্যে কথা গুরুকে তো বিশ্বাস কর গুরুর নিত্য গুরুর যে নিত্য স্থিতি তারা মানে না তাহলে সেটা আবার কী গুরু হল মায়াবাদী তো প্রথমেই ভুল করছে প্রথম হচ্ছে যিনি ব্রহ্মকে যিনি ব্রহ্মকে জেনেছেন তিনি তো গুরু গুরুর কাজ করবেন না যিনি ব্রহ্মকে জানতে পেরেছেন তিনি তো গুরুর কাজ করবেন না তিনি তো ব্রহ্মভূত হয়ে গেল তাহলে কাকে গুরু করতে হবে যিনি ব্রহ্মকে জানেন না এখনও চেষ্টা করি ওর একটা গুরু করব মানে ফালতু গুরু তাহলে এদের শাস্তেতে এটা আছে আমি কিছু বানিয়ে বলছি না এদের শাস্তেতে এটা লেখা আছে তাদের কথাই হলো একটা গুরু গ্রহণ করতে হয় ভজনের সুবিধের জন্য ভজন তো নয় ওই আমাদের ক্রিয়াকর্মের সুবিধের জন্য আর একটা বিগ্রহ যে রয়েছে এই যে আপনি নাম দিয়েছেন দামোদর ওটাও পুতুল আপনি চলুন ওর সঙ্গে রেমন রমন রেতি বৃন্দাবনে দেখিয়ে দেব কত সুন্দর বিগ্রহ কিন্তু যাদের চোখ আছে ভজন করেন না তাকালে পরে বুঝতে পারবেন এটা বিগ্রহ নয় এটা পুতুল যারা ভজন বল আছে তারা বিগ্রহের দিকে তাকালে বুঝতে পারে এটা বিগ্রহ আদৌ নয় এটা পুতুল ওরা আরতি করে ওরা কীর্তন করে আরতি করে সব কিন্তু ভগবানকে নিত্য বলে মানে না পুতুল কোথায় যাবে বলো রামানুজ সম্প্রদায় থেকে রামানন্দী সম্প্রদায় এসছে কিন্তু রামানন্দী সম্প্রদায় সম্পূর্ণ ওদের বিচারটা আলাদা লোকে মনে করে যে রামানুজ সম্প্রদায় বিচারটা বোধ না রামানুজের বিচার থেকে এরা ঘুরে গেছে রামানুজের বিচার থেকে এরা ঘুরে গেছে সব তাদের তারা মুমূর্ষ তারা মুক্তি পর্যন্ত যেতে চায় তারা ভক্তি চায় না রামানুজের এই বিচার ছিল না কথাটা বুঝে আমি তাদের কাছে বিগ্রহ নিয়ে তারা রাম সীতা হনুমান লক্ষ্মণ সব আছে কিন্তু বিগ্রহ আপনি দেখলেই বুঝতে পারবেন কাপড়ের দোকানে যেমন কাপড়ের দোকানে যে মডেল সাজায় একটা মডেল মেয়ে ছেলেকে কাপড় জমা পরিয়ে মডেল থাকে না কাপড়ের দোকানে দেখুন হ্যাঁ এরকম কাঁচের পর্দা লাগানো তাকালি বুঝতে পারবে এটা বিগ্রহ নয় যার ভজন বলা যে তাকালেই বুঝতে পারবে এটা বিগ্রহ নয় এটা পুতুল পুতুল ওরা সব করছে তাহলে যেখানে ভগবান কি মানে না নিত্য স্মৃতি গুরুবৈষ্ণবকেই মানে না নিত্য স্মৃতি তাদের আর কি হতে পারে তো হওয়ার কোনো প্রশ্নই আসতে কি করে কি হবে যার থেকে অনন্ত ব্রহ্মাণ্ড বেরিয়েছে কথাটা বুঝবা যে ভগবানের থেকে অনন্ত ব্রহ্মাণ্ড আবির্ভাব হয়েছে যে ভগবানের থেকে অনন্ত জ্ঞান আবির্ভাব হয়েছেন সে ভগবানকে জানবার জন্য কোন জ্ঞান তোমার দরকার সব জ্ঞান তো তার থেকে এসেছে অনন্ত জ্ঞান যে ভগবান থেকে অনন্ত অনন্ত্র প্রাকৃত এবং অপ্রাকৃত সব যে ভগবান থেকে প্রাকৃত এবং অপ্রাকৃত সব জ্ঞান এসছেন যে ভগবান থেকে সমস্ত জ্ঞান আমাদের এসছে সেই ভগবানকে কোন জ্ঞানের দ্বারা জানব বোঝা আমি মায়ের আমি মায়ের কুক্ষিতে রয়েছি মায়ের পেটে রয়েছি আমি মায়ের পেটেতে রয়েছি এখন আমি ভেতরে পেটের মধ্যে বসে বসে মাকে দেখে নেব লম্বা কি চড়া কি মোটা কি ফর্সা তা কি হয় নাকি বাচ্চাটা তো এখনো মায়ের গর্বের রয়েছে তো এখনও জন্মাই নিছে দেখছেন কী দেখবে চেঁচামেচি করলেও তো মাকে জানতে পারবে না সেরকম আমরা ক্ষুদ্র জীব এই অনন্ত ব্রহ্মাণ্ডের মধ্যে পোকার মতো ঘোরাফেরা করছে পোকাও নয় ধুলিকণাও নয় ধুলিকণা বললেও ভুল করব এত ক্ষুদ্র ইনফিনাইট স্মল আর তার এরকম আমরা অভিমান করছি দেখে নেবো জেনে নেব এটা তো হতে পারে না এটা কখনোই হতে পারে না কাজে আমাদের একমাত্র রাস্তা হলো গুরুকৃপার মাধ্যমে আমাদের এগোতে হবে আর কোনো রাস্তা খোলা নেই কোনো রাস্তাই খোলা নেই ভগবানের স্বরূপ আছে যেটা বিকেলবেলা বলছিলাম ভগবান স্বরূপে তার গোলক বৃন্দাবনে বা বৈকুণ্ঠ জগতে নিত্য বিরাজমান আছেন আবার এই ভগবান রূপে প্রত্যেক জীবের ভেতরে বিরাজমান রয়েছেন আবার এই ভগবান ব্রহ্মরূপে সর্বভূতে বিরাজমান রয়েছে এখন কে কীরকম চায় সেরকমভাবে তিনি দর্শন দেবেন বদন্তি ততত্ববিদম স্তত্ত্বম যজ্ঞানম অধ্যয়ম ব্রহ্মেতি পরমাত্মেতী ভগবানীতি শব্দ যে যেরকমভাবে কি চাইছে সেরকম দেখবে এর বাইরে তো আর কিছু হতে পারে না ব্রহ্ম কাকে বলে যদি একটা উদাহরণ দেয়া যায় যেটা বিকালে বলছিলাম সেটা যাজ্ঞবল্ক ঋষি তার ছেলেকে যেভাবে বুঝিয়েছিলেন সেটা বললেই ভালো দুজন দুজন ছেলে দুজন ছেলে গুরুকুল থেকে ফিরেছে দুজন ছেলে বড় ছেলে ছোট ছেলে গুরুকুলে পাঠানো হয়েছিল গুরুকুল থেকে ফিরেছে গুরুকুল থেকে ফেরার পর বাবা যাজ্ঞবলকে জিজ্ঞাসা করছে বড় ছেলেকে বাবা তুমি ব্রহ্মবস্তুকে কী জেনেছো ব্রহ্মবস্তু অনুভব হয়েছে তোমার গুরুকুলে যে গেলে তিনি বড়ো বড়ো লেকচার দিচ্ছেন ছোটো ছেলে বড়ো ছেলে বড়ো ছেলে বড়ো বড়ো লেকচার দিচ্ছে আর ব্রহ্ম এই বস্তু এরকম সেরকম বক্তৃতা দিচ্ছে যজ্ঞবলকে সামনে তিনি রেগে গিয়ে এক ধমক দিলেন চুপ অনেক হয়েছে তোমার চুপ করো বলতে হবে না তোমার তিনি বুঝতে পারলেন ও ব্রহ্ম কিছুই বোঝেনি তাই জন্য বড় বড় লেকচার দিচ্ছে ছোট ছেলেকে বললেন তুমি বাবা ব্রহ্ম কিছু বুঝেছ তুমি বলো তো দেখি ছোট ছেলে খালি বাবার পায়ের দিকে তাকাচ্ছে নখের দিকে আর ও মুখের দিকে তাকাচ্ছে কিছু কথা বলতে পারছে না বড় বড় চোখ করছে কিছু বলতে চাইছে বলতে পারছে না খালি বাবার পায়ের দিকে দেখাচ্ছে যাজ্ঞবল্কের আর মুখের দিকে দেখাচ্ছে মাথায় কিছু বলতে পারছে না যাজ্ঞবল্ক বললেন যে তুমি অ্যাকচুয়ালি ব্রহ্মবস্তু বুঝেছো তাই জন্য তোমার লেকচার দেওয়ার কোনো ইচ্ছা নাই তুমি বলতে পারছো না ব্রহ্ম কি বস্তু তোমার অনুভবে আছে কিন্তু অনুভবটা প্রকাশ করতে তুমি পাচ্ছ না ব্রহ্ম এমনই বস্তু যেটাকে প্রকাশ করা যায় না সীমাহীন বস্তুকে সীমার মধ্যে প্রকাশ করা কি যায় একটা সীমাহীন বস্তু তাই ছোটোখাটো উদাহরণ এইরকম হয় হয় না এই জন্য যাজ্ঞবলকে ছোটো ছেলে আর বক্তৃতা না দিয়ে খালি বড় বড় চোখ করছি আর ভাবছি ব্রহ্মকে আমি কীভাবে ব্যাখ্যা করব ব্রহ্মকে আমি যেভাবেই ব্যাখ্যা করবো ব্রহ্মবস্তুকে প্রকাশ করা যাবে না ব্রহ্ম কোনো বাক্যের দ্বারা প্রকাশের বস্তু নয় চোখের দ্বারা দেখে নেওয়ার বস্তু নয় এটা আমার ভোগের বস্তু নয় একে এভাবে জানা যায় না যাজ্ঞবলকে তখন উদাহরণ দিলেন একটা পাত্রেতে জল নিয়ে এসো একটা পাত্রেতে জল নিয়ে এসো আর কিছু রামরস রামনামের নুন রামরস এটা নিয়ে এসো তিনি রামরস নিয়ে এলো এক এক লোটা জল নিয়ে এলো এবার বললো নুন এই যে রামরস এ সব জলে ঢালো জলে ঢেলে দিল বলে এবার ঘাঁটো সব ঘেঁটে দিল ঘেঁটো দিয়ে কিছুক্ষণ পরে যজ্ঞবোকে বলছে নুনগুলো আমাকে ফেরত দাও নুনগুলো যে ঢাললে ওখানে গুললে তা তো হয় না পিতা কেন হয় না কোথায় গেলো নুনগুলো সব এর ভেতর ঢুকে গেছে কোথায় ভেতর ঢুকলো কোথায় ভেতর ঢুকলো দেখা যাচ্ছে না এটাকে সায়েন্সে বলে ইন্টার মলিকুলার স্পেস কোনো বস্তু যখন গুলে যায় তখন এই যে জলের যে মলিকুল আছে তার ইন্টার মলিকুলার স্পেসের মধ্যে ঢুকে যায় আর দেখা যায় না চোখে এইটাকে আবার ফুটিয়ে ফুটিয়ে যখন তুমি শেষ করে দেবে সম্পূর্ণ আবার নুনগুলো ফেরত আসবে বুঝে গেল না একই নুন ফেরত আসবে এই জলগুলোকে সব আপনার ফুটিয়ে উড়িয়ে দিতে হবে তাহলে জলগুলোকে ফুটিয়ে উড়িয়ে দিলে পরে তাহলে নুনগুলো পার ফেরত হবে সেরকম তোমার মায়া যে মায়া নামক যে নুনগুলো রয়েছে ওগুলোকে ফুটিয়ে উড়িয়ে দিলে পরে ভগবত বসু দেখতে পাবে না আগে দেখতে পাবে পাবেন এই উদাহরণের মাধ্যমে বললেন সর্বভূতে ব্রহ্মবস্তু রয়েছে এমন কোনো জায়গা নেই যেখানে ব্রহ্মবস্তু নাই যেমন এই শরবতটা যে নুনের শরবত যে নুন কোথায় গেছে সর্বভূতে ঢুকে রয়েছে জলের মধ্যে সব এরকম ব্রহ্মবস্তু সমস্ত কোনো জায়গা এমন নেই অনন্ত ব্রহ্মাণ্ডে এমন কোনো জায়গা নেই যেখানে এই ব্রহ্মবস্তু নাই আর ব্রহ্মবস্তু আছে বলেই হিরণ্যকসিবু যখন প্রহ্লাদ মহারাজকে বলেছিলেন তুই বলছি সর্বত্র আছে আর এই খাম্বাতে আছে এই যে পিলার এই খাম্বাতে আছে প্রহ্লাদ মহারাজ যে এই খাম্বাতেও তিনি আছেন তখন কী করলেন এক মক্কা দিয়ে ঘুষিয়ে দিয়ে ভাঙলেন সেখানে কি লেখা আছে ভাগবতের সপ্তম স্কন্ধে কী লেখা আছে সেখানে লেখা আছে সত্যম বিধাতুম নিজভিত্ত ভাষিতম আমার ভক্ত যে কখনো মিথ্যা বলে না এটা প্রমাণ করার জন্য আমার ভক্ত যে কখনো মিথ্যা কথা বলে না আমি যে সর্বভূতেই আছি সেটা প্রমাণ করার জন্য কি করলেন নৃসিংহদেব এই খাম্বা খাম্বা স্তম্ভ ভেতর থেকে বেরিয়ে বললেন বললেন কি না তাহলে বাস্তবিক পক্ষে সমস্ত ভূতেই ভগবান আছেন কিন্তু আমরা দেখতে পাই না যারা অন্তত ভগবানের ভজন না করেও ব্রহ্মকে অনুভব করেছেন এদের অধ্যায়ের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছেন যেমন একটা উদাহরণ দেবো যদি আমাদের এটা দরকার নেই তবু উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন ভালো এই উদাহরণটা আমাদের গৌরীয় গগনে দেওয়ার দরকার পড়ে না তা আমরা আমাদের অনেক উদাহরণ তথাপি এই উদাহরণটা দিলে অনায়াসে বুঝতে পারবেন যে কি করে ব্রহ্মপুত্র হয়ে গেছে কি করে বুঝবো তৈলঙ্গ স্বামীর নাম শুনেছেন তৈলঙ্গ স্বামী তৈলঙ্গ স্বামী ভজন করতেন বারাণসীতে তিনি মহারাষ্ট্রে তিনি মহারাষ্ট্রের লোক এই মোটা তৈলঙ্গ স্বামী ভজন করতেন কোথায় বারাণসীতে ভজন করতেন আর আমাদের একশো বছরের মধ্যে আরেকজন ছিলেন সেটা আপনারা তার নাম নিন শোনেননি গোপীনাথ বলে একজন ছিলেন গোপীনাথ তার নাম তার নাম যে কে গোপীনাথ দিল জানি না তিনি ওই ব্রহ্মের আরাধনা করতেন গোপীনাথ তিনি ডিলিট ছিলেন বিরাট এত বড় পণ্ডিত মায়াবাতি তার কাছে রাধাকৃষ্ণন থেকে আরম্ভ করে সবাই যেত ভারতের যে রাষ্ট্রপতি ছিলেন তিনিও তার চরণে ধরতে যেতেন পায়ে ধরতে এত বড় পণ্ডিত ছিলেন তিনি মানে মায়াবাতি পণ্ডিত অ্যাকচুয়ালি বলে যাই হোক সব বেশি হয় জ্ঞান যা জিজ্ঞেস করে তাই বলে দেবে যা জিজ্ঞেস করে তাই বলে দেবে এরকম জ্ঞান ছিল তার যাই হোক তৈলঙ্গ স্বামী ওখানে ভজন করতেন গঙ্গা তীরে দৌড়াদৌড়ি করতেন কি করতেন তিনি জানেন এবং তখন ছিল ব্রিটিশ পিরিয়ড অর্থাৎ ব্রিটিশ ব্যক্তিদের শাসনকাল ছিল তিনি গঙ্গার ঘাটে কী করছিলেন কে জানেন কেউ বুঝতে পারেন একটা পুলিশ তাকে দেখে পুলিশের ফোর্স এসে তাকে তুলে নিয়ে চলে গেছে বলে এটা বড়ো বদমাস এটা সাধু নয় বলে ওকে তুলে নিয়ে চলে গেছে তুলে নিয়ে গিয়ে জেলখানার মধ্যে দিয়ে দিয়েছেন জেলখানার ভেতরে জেলখানার মধ্যে কিন্তু উনি কোনো চেঁচামেচিও করেননি কোনো কথা বলেন ওকে ধরে নিয়ে চলে গেছে ধরে নিয়ে উনি চলে গেছেন কোনো কথাও বলেনি আমাকে কেন ধরলে কিছু না ওনাকে নিয়ে জেলখানার মতো ঢুকিয়ে দিয়েছে জেলখানার মধ্যে উনি রয়েছেন কোনো কথাও বলছেন না সকালবেলা দেখে জেলের যে জেলার যে জেলে মালিক জেল পাহারা দেয় বে সকালবেলা উঠে দেখে তৈলঙ্গ বাইরে পাইচারি করছে আরে বাইরে কি করে এলো ও তো তালা বন্ধ ও তো তালা বন্ধ তো কেউ তালা খোলেনি জেলে তো নিজেই তালা দিয়েছে তালা বন্ধ ভেতরে তিনি ছিলেন সকালবেলা উঠে দেখে পেছনে হাত দিয়ে বাইরে পাইচারি করছে ও তো অবাক হয়ে গেছে কী করে হলো খাওয়া দাওয়া নেই নিজের বিষ্ঠা খেয়ে নিয়ে খাওয়া দাওয়া নেই মানে ওদের অধ্যয় জ্ঞান তত্ত্ব সিদ্ধ হয়েছে সর্বভূত সেই আশ্চর্য জিনিস এরকম ধরনের ব্যাপার যাদের অধ্যয় জ্ঞান তত্ত্ব সিদ্ধ হয়েছে যারা মনে করেন মায়াবাদী যাদের মধ্যে এটা হতে পারে তারাও যদি বাস্তবিক বিচারটা করেন তাদের হয়তো এটা চিন্তা করতে করতে এটা অধ্যয় জ্ঞান সত্ত্ব সিদ্ধি হয়েছে তারপরে যে একটা বিষয় আছে যে অধ্যয় জ্ঞানের মধ্যে অনন্ত বৈচিত্র্য আছে সেটা তারা বোঝে না কথাটা বুঝলে এত পরিশ্রম করে হয়তো সে অধ্যয় জ্ঞান সিদ্ধি হল না যেমন মধুসূদন বা ফরিদপুরের লোক ছিলেন বাংলাদেশে তখন বাংলাদেশ ছিল না ভারতবর্ষ ছিল তিনি ফরিদপুরের লোক তিনি বারাণসীতে গিয়ে ভজন ভজন বলবো না আবার একই কথা বলছি ভজন কথাটা আমি ইউজ করবো না মায়াবাদের বিচার করেছিলেন ফরিদপুরের লোক তিনি মধুসূদন সরোজ সে এত বড় মায়াবাদীর পণ্ডিত হয়েছিলেন যে বারাণসীতে আর দ্বিতীয় নাই বারাণসীতে ও দ্বিতীয় নাই ও এইরকম মহাভারত লিখেছিলেন মহাভারত এরকম মহাভারত মহাভারত মানে মহাভারত লেখেননি অদ্বৈত সিদ্ধি গ্রন্থটার নাম হলো অদ্বৈত সিদ্ধি গ্রন্থটার নাম কি অদ্বৈত সিদ্ধি এত মোটা পড়ে শেষ করতে পারবেন তার একটা গ্রন্থ আমার কাছে রয়েছে আমি মজা করে কিনেছিলাম আজ থেকে পঁচিশ তিরিশ বছর আগে ইচ্ছে করে মজা করে কিনেছিলাম ওটা পড়ে আমি বিরাট লাভবান হবে এরকম কিন্তু লাভবান হতেও পারি কেন বইটার নাম হলো রসায়ন কি করে হলো মহারাজ তো মায়াবাদী ভক্তিরসায়ন বই আপনি কি করে খেলেন আমি কলেজ শীত থেকে কিনেছিলাম বই কেনার খুব শখ ছিল তো একদিন আমা আমি ওই বইটা দেখলাম দেখি কি আছে তো মায়াবাদী লিখেছে পরবর্তীকালে জানতে পারলাম ইনি মায়াবাদী ছিলেন কিন্তু গৌরাঙ্গের কী কী পা উনি বারাণসী থেকে নবদ্বীপে চলে এসেছিলেন নবদ্বীপে এসে গঙ্গায় চান করেছিলেন এই নবদ্বীপের ধুলিতে গড়াগড়ি দিয়েছিলেন তারপরে তার কি হয়েছিল পাগলের মতো অবস্থা কেউ জানে না এরকম অনেক পণ্ডিত আছেন ওই যে যেখানে তুমি নটুয়া গরু গৌর থেকে যাও নটুয়া গরু নটুয়া গরু দেখো আরে বাবা এই তো বিষ্ণুপ্রিয়া পল্লী যেতে পড়ে যেটা এই তোমার কি বলে কি ব্রহ্মচারী একজন আছেন তিনি তার সম্প্রদায় ওটা চালায় ওটা চালায় নটুয়া এরকমভাবে গৌরাঙ্গ ও ভগবানকে মানেও না কিছু না কী যে তার হলো কখন কার সাধুর সঙ্গে কি হয়েছে রাত্রে স্বপ্নে ভগবান এলেন এসে বলছেন ঠিক মূর্তিতে দেখাচ্ছেন গৌরাঙ্গ নেচে নেচে যাচ্ছে কীর্তন করে বলছেন এই মূর্তিতে তুমি আমাকে প্রকাশ কর আরে প্রকাশ পাওয়ার জায়গা পেলে না তিনি ভগবানকে মানেন না ন্যায় শাস্ত্র পড়ে আমার কাছে আছে প্রমাণ আছে তার নামটা ভুলে গেলাম তে ভগবান কাকে কি করেন কোনো ঠিক নাই সেই ওকে তিনি কৃপা করলেন কিভাবে করলেন কে জানে কোনো সাধু চরণ পেয়ে গেল কি না নবদেবী গঙ্গায় চান করলেন ঘোড়াঘড়ি দিলেন এবার সে হয়ে গেল করে ভক্ত হয়ে গেল তারপর রসায়ন লিখেছিলেন ওকে যখন মরবার সময় তার শিষ্যগন্ধ মায়াবাদিত তার যত শিষ্য মায়াবাদিত পারাণসীতে শিষ্যগণ যখন গুরুদেব গুরুদেব যখন দেহ রাখবে তখন শিষ্যগণ বলছেন গুরুদেব যাওয়ার দেহ যাওয়ার আগে কিছু আসল বস্তু কিছু শুনিয়ে যান আপনি তো দেহ ছেড়ে দেবেন কিন্তু দেহ ছাড়ার আগে আসল কিছু শুনিয়ে যান আমাদের আমরা যেন শুনে কিত আমরা যেন শুনে কৃতকৃতার্থ হতে পারি গুরুদেবকে সমস্ত শিষ্য প্রার্থনা করছেন যে আপনি আসল কিছু বলে যান আপনার এত ভজন যে আপনার চেষ্টা আসল কিছু বলে যান তখন কি বললেন তখন আশ্চর্য তখন বলছেন বংশী বিভূষিত করাত নবনীরতা। বলছেন যার হাতে নবনীত রয়েছে বংশীবাদন করেন সেই রূপ এছাড়া পরতত্ত্ব আমি জানি না এ আবার কি কথা সারা সারা জীবন সব করলো মায়াবাদী তারপরে এবার শিষ্যদেরকে কথা শিষ্যরা শুনে তো মাথায় খারাপ বলে কি হ্যাঁ বংশী বিভূষিত খরাত নবনীরদাভাত পিতাম্বারাত অরুণবিম্বা ফলা দরো পূর্ণেন্দু সুন্দর মুখাধর বিদাত পরম কিমপি তত্তম অহম না জানে কৃষ্ণাত পরম কিমপি তত্তম না ন জানে কৃষ্ণ ছাড়া পরতত্ত্ব আর কিছু জানি না এত জীবন যে পুরো আমাদেরকে ব্রহ্মবিদ্যা এইসব শিখিয়ে গেলেন বলে হ্যাঁ আসল জিনিস জানতে চেয়েছিস তোরা তোরা তো আসল জিনিস জানতে চেয়েছিস তো আমি এখন বললাম আমি এর চেয়ে বড় তত্ত্ব আর জানি না এইটাই শেষ কথা বলে দেহ রাখলে তাহলে এই মায়াবাদী কি আর মায়াবাদী বলা যাবে কী পাইছি সেরকম নিমি মহারাজ বোকা নয় নিমি মহারাজকে বোকা মনে করো না নিমিমার সব নিমি নিমিমার জানেন এরপরেই আসবে নিমি মহারাজ দেখবে এরপরে কবি রবির এখন কার চলছে এই এই হ্যাঁ হ্যাঁ পিপ্পলায়ন চলছে পিপ্পলায়ন ঋষি পরে দেখবে নিমি মহারাজ প্রশ্ন করবেন আচ্ছা একটা কথা বলুন তো আমি তখন বাচ্চা ছিলাম আমার বাবা ইখাকু ইক্ষাকু তার সামনে একজন ব্রহ্মর্ষি এসেছিলেন তাকে আমি ব্রহ্মতত্ত্ব সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলাম আর বাচ্চা বয়সে বাবার সামনে আমি ছোট বয়স ছিলাম বাবাও ছিল আর ব্রহ্মশ্রীর সামনে আমি ব্রহ্মতত্ত্ব জিজ্ঞাসা করেছিলাম ব্রহ্মতত্ত্ব হচ্ছে আমাকে বলবেন কৃপা করে তিনি কোনো কথা উত্তর দেননি কেন বলতে পারেন পিপাল তিনি উত্তর দিলেন না কেন আমি তখন বয়সে ছোট ছিলাম আমি তখন তাকে ব্রহ্মতত্ত্ব সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলাম তিনি মুচকি হাসলেন কোনো উত্তর দিলেন না আমার বাবা ইকাকুর সামনেই আমি ছোট ছিলাম প্রশ্ন করেছি এটা বলতে পারেন কারণ কি তারপরে তিনি এই কারণের উত্তর দেবেন বলছি হ্যাঁ কারণ উত্তর দিচ্ছি এই রাজন আপনার তখন বয়স অত্যন্ত অল্প ছিল বাচ্চা আপনি বাল 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 মানে বালবুদ্ধি বালক বুদ্ধি আপনাকে ওই জন্য উনি উত্তর দেননি আপনি ওই সময় আপনাকে উত্তর দিলে আপনি বুঝবেন না এই জন্য উনি মুচকি হেসে চুপ করেছিলেন বস্তু এমনই গভীর বস্তু যেটা এটা জানা অসম্ভব কিছু করার নেই এটাকে আপনি আবার এই ব্রহ্মবস্তু শরীর ধারণ করতে পারে করতে পারে না ব্রহ্মবস্তু শব্দব্রহ্ম ব্রহ্মবস্তু শব্দব্রহ্মও তো হতে পারে হতে পারে না ব্রহ্মবস্তু অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে থাকতে পারে আবার এই ব্রহ্মবস্তু শব্দরূপ ধারণ করে আমার কাছে আসতে পারে আবার এই ব্রহ্মবস্তু শব্দরূপের ভেতরে যে তিনি লুকিয়ে রয়েছেন এটাও দেখাতে পারে দেখাতে পারে না তাহলে সেই ব্রহ্মবস্তু এই ওম ইতি একাক্ষরম এর মধ্যে ব্রহ্মবস্তু লুকিয়ে রয়েছে এবার তুমি কি করে নেবে গীতাতে ভগবান বলছে ওম ইতি এ একাক্ষরম য বাহারম মাম অনুস্মরণ য প্রয়াতি তাই জন্য দেহম স্বজাতি পরমানগতিম পরমগতি লাভ করে যে ওমিতাক্ষর উচ্চারণ করে অনুভব করতে করতে দেহরাগে তাহলে যেটাকে বলছে ওম এটা হচ্ছে ব্রহ্মবস্তু আর যেটাকে তিনি মহামন্ত বলছ এটাও ব্রহ্মবস্তু এটা ব্রহ্মবস্তু তাই জন্য চৈতন্য চৈতন্য বলা আছে কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার কলিকালে নাম রূপে কৃষ্ণের অবতার কিন্তু এটা অনুভব করা কঠিন আমরা যে নাম করছি এই নামটাই যে কৃষ্ণ এটা অনুভব করে নাম করার সঙ্গে সঙ্গে বৃন্দাবনের প্রত্যেকটা জায়গা দর্শন হচ্ছে রাধাকুণ্ড সাহেব সব পরিষ্কার মানে গিয়ে দর্শন করলে যা হয় তার থেকে এরকম দর্শন গুরু পা হতো শুদ্ধ গুরুবেশনে এরকম দর্শন হয় তারা প্রত্যেক বিগ্রহকে দর্শন করে পরিষ্কার ওই যেতে হয় না এরকম অবস্থায় যখন নামটা হয় সেই নামটা বাস্তবিক নাম হয় আর নাম করতে করতে যখন নাম একদিকে আমি একদিকে নাম চলে গেল একদিকে আমি একদিকে নাম হল না নাম অপরাধ হয়ে গেল নামাভাস হলে তাও ভালো যাই হোক নাম অপরাধ হয়ে গেল কেন আমার মন একদিকে আর নাম করছি সম্বন্ধ জ্ঞান পেয়ে গেছি সম্বন্ধ জ্ঞান জানবার পর যে ব্যক্তি উল্টো নাম করবে তার অপরাধ হবে আর সম্বন্ধ জ্ঞান ছাড়া কিছু বোঝে না বালি যে করে ফেলল এটা এ তার নামাভাস হয়ে যাবে সাংকেতম পরিহাস্যম স্তবম হেলোন মেয়েবা বৈকুণ্ঠ নাম অশেষ অগ বিদু কথা বোঝা গেল যার সম্বন্ধে জানে না হঠাৎ বলে ফেলে বাচ্চা ছেলে বলে ফেলে হরে কৃষ্ণ সাধুকে দেখে বলে ফেলে এটা অপরাধ করেনিও নামাভাস হয়ে গেল যেটা অজামিল ছেলেকে রাখতে গিয়ে অনেকবার ভগবানের নাম উচ্চারণ করেছিল তাতে নামাব হয়েছিল কি না এইসব বিচারগুলো সব ভাগবত চর্চায় আমি আলোচনা করেছে গভীর রহস্যের প্রচুর গম্ভীর রহস্য নাম তত্ত্ব সম্বন্ধে অনেক কথা যাই হোক এখন প্রশ্ন হলো এই ব্রহ্মবস্তু ব্রহ্মরূপে তিনি বিরাজমান থাকতেই পারেন ব্রহ্মভূত হতেই পারেন আবার তিনি নামরূপে উদিত হতে পারেন ব্রহ্মবস্তু নামরূপে তো উদিত হতে পারেন কালকে যদি সময় হয় কালকে আমি আলোচনা করব কালকে যদি আলো সময় হয় আলোচনা করব কালকে দেখবে ওখানে লেখা আছে শব্দব্রহ্ম শব্দব্রহ্ম কি কাকে বলে ভগবান ব্রহ্মরূপে থাক ব্রহ্ম বস্তু তিনি শব্দরূপেও থাকতে পারেন আর স্বস্বরূপেও থাকতে পারেন স্বস্বরূপেও থাকতে পারেন তিনি এর কোনো অসুবিধে নেই এটা কিভাবে হতে পারে সে সম্বন্ধে কালকে আলোচনা করব তা কালকে বা তার আগেও আলোচনা প্রসঙ্গে এটা অনেক দিন ধরে আলোচনা হচ্ছে সত্যম রজস্তম ইতি ত্রিবিদ একমাদৌ সত্যম মহা মহান মহি মহান মহানহম মহান অহম ইতি প্রবদন্ত জীবম জ্ঞান ক্রিয়ার্থ ফলরূপ হ্যাঁ তয় উরু শক্তি ব্রহ্মৈব ভাতি সদসচ্চ তয়হ পারময়ৎ অর্থাৎ বলতে গিয়ে বলছেন সদ অসৎ থেকে আরম্ভ করে যা কিছু তোমার নজরে আসছে বা আসছে না সমস্ত কিছুই এই ব্রহ্মবস্তু সমস্ত কিছুই ব্রহ্মবস্তু এর আবার এই ব্রহ্মবস্তু থেকে যে ব্রহ্ম ব্রহ্মবস্তু থেকে এগুলো এলো কথাগুলো জানবার বিষয় যে ব্রহ্ম বস্তু থেকে এইগুলো এলো জগৎ সৃষ্টি হলো মায়া হলো জীব হলো তিনি সমস্ত সৃষ্টির কারণ হয়েও তিনি নিষ্কারণ এটা বড় আশ্চর্য কথা তিনি সমস্ত কিছুর কারণ এটা সত্য কথা কিন্তু সমস্ত কিছুর কারণ হয়েও তিনি অকারণ তিনি কারণের মধ্যে জড়ান না যেটা চৈতন্য চৈতমিতে চতুশলকী ভাগবতে যেটা বলছেন আমি তো জগতে বসি জগৎ আমাতে না আমি জগতে বসি না জগৎ আমাতে এই কথা বলেছিলাম গেল দিন আমি তো জগ ভগবান বলছেন আমি তো জগতে বসি জগৎ আমাতে আমি জগতের মধ্যে বসি আর জগৎ আমাতে আর পরক্ষণ বলছেন না আমি জগতে বসি না জগৎ আমাতে এটা কী করে হয় এটা অচিন্ত শক্তি এটা অচিন্ত শক্তি বলে হয় এটা সাধারণ মানুষের এটা বুদ্ধিতে ঢুকবে না অচিন্ত যে চিন্তাই করা যায় না ভাবনায় আনা যায় না এ অচিন্ত বলতে অচিন্ত বলতে আমরা কি মনে করি অচিন্ত মানে কোনো দিন ভাবনায় আনা যায়ই না তা ভাবনায় যখন ভাবনায় যখন আনাই যায় না তা ছেড়ে দাও ওটা তা নয় অচিন্ত বলতে ভাবনার অতীত জড়জগতের কোনো চিন্তা শক্তি এগুলো কাজ করে না কিন্তু অচিন্ত বলতে একটা গম্ভীর রহস্য আছে সেটা কি তাকে ভালোবাসলে পরে একটা প্রেমের একটা রাজ্য আছে আমরা যে জগতে বিরাজমান আছি আমরা যে জগতে আছি যে প্ল্যাটফর্ম আমরা যে লেভেলে যে প্ল্যাটফর্মে আছি এর অতীত একটা জায়গা আছে যেখানে প্রেমের ভাষা চলে যখন ভালোবাসাতে চোখের চাউনি কথার ভাষা ভাষা কিছু থাকে প্রেমেতে এমন হয় জড় জগতের প্রেমে তো হয় না বলে অনেক কিছু বলা যায় জড়জগতের যে প্রেম হয় জগতের যে লোকে করে জঘন্য প্রেম এতেও না বলে অনেক কিছু প্রকাশ হয় বলতে হয় না খালি তাকালো কি করলো সব বুঝে যায় তাহলে জড়জগতের প্রেমেতেও এই যে সংকেত আছে তাহলে অপ্রাকৃত জগতের প্রেমেতে এমন একটা রাজ্য আছে যে জড়জগতের জঘন্য প্রেম নয় ওই প্রেমের রাজ্যে পৌঁছালে এটা বোঝা যায় কথাটা বোঝা গেলো না তাহলে যেটা চিন্তার দ্বারা বোঝা গেলো না বুদ্ধির দ্বারা বোঝা গেলো না আমার এত পাণ্ডিত্যের দ্বারা বোঝা গেল না সেই জন্য তাকে বলছে অচিন্ত তত্ত্ব কিন্তু অচিন্ত মানে এই নয় যে কোনো দিনই এটা জানা যাবে না কিন্তু অচিন্ত জানা যাবে কখন যখন সে প্রেমের অবস্থায় উঠবে তখন এগুলো সব সমাধান হবে কি করে এটা হয় আমি তো জগতে বসি আমাতে না আমি জগতে বসি না জগৎ আমাতে এগুলো কোনো অর্থ এগুলোকে মনে হবে অর্থহীন বাক্য এ কোনো মানে হয় না ফালতু জড় জগতের লোকের মানে কি হবে এটা ফালতু কথা এর কোনো মানে হয় নাকি এই বললেন আপনি আমি তো জগতে বসি জগতে আমাদের এক্ষুনি আবার বলছেন না আমি জগতে এর এরকম মানে হলো না মানে হলো এরা বুঝবে না এই জগতের লোক বুঝবে না ভগবানের যে একটা জায়গা আছে সেই জায়গায় কোনো বুদ্ধি বিবেক কাজ করে না অন্য একটা জায়গা আছে তাহলে এই ভগবান থেকে মায়া এসছে এই ভগবান থেকে তোমার যত জীব এসছে বিগত দিনে আলোচনা প্রসঙ্গে আমি বলেছিলাম যদি জীবগুলোকে অনন্ত জীব যদি তুমি অনন্ত জীবগুলোকে জগৎ থেকে তুলে নাও কোনো জীব থাকলো না গাছপালার মধ্যে যে প্রাণ আছে এটাও থাকলো না তাহলে কি হবে বস্তু পড়ে থাকবে বোঝা গেল না এই যে আত্মাগুলো জগতে যে কর্মফলে এসছে ভগবান যে যেটা গীতাতে বলেছেন ময়াধক্ষ সেনা প্রকৃতি শুয়াতে এই চরাচরম আমার অধ্যক্ষতা আমার অধ্যক্ষতাতে এই জগতে আমার অধ্যক্ষতাতে এ প্রকৃতি এই সুয়াতে চরাচরম এই চরাচর বিশ্ব প্রসব করেছে কি করে হলো দ্বাদশ জ্যোতির্লিঙ্গর নাম শুনেছেন দ্বাদশ জ্যোতির্লিঙ্গর নাম শুনেছেন আপনারা এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের গভীর অর্থ হলো ভগবান যখন সৃষ্টির সময় ইচ্ছা করলেন তখন এই দৃষ্টি তাকালেন প্রকৃতির দিকে তখন এই যত জীব ছিল পূর্বকল্পের সমস্ত অনন্ত জীব মায়ার গর্ভে চলে গেল মায়ার গর্ভে গিয়ে প্রত্যেক জীব পূর্বকল্পে নিজের কর্মফল যা ছিল সে কর্মফলের বিস্তার করতে আরম্ভ করল বোঝা গেল যে কর্মফল করেছিল এর জন্ম হলো ঘোড়া এর গাঁধা এর কুকুর এ সাপ কর্মফলে বা শরীর পাচ্ছে কর্মফলে শরীর পাচ্ছে করে কিছু করার নেই কিন্তু শরীরটা পাচ্ছে এটা ম্যাটার ম্যাটার মানে পদার্থ আমার রক্ত মাংস পুঁজ হাড় গোড় যা কিছু আছে সব পদার্থ একটাই গেলে চিন্ময় আছে সেটাকে খুঁজে পাচ্ছে না দেহের কোন জায়গায় যে চিন্ময় বস্তুটা লুকিয়ে রয়েছে কেউ জানে না যেটা গেলে আত্মা যেটা সম্বন্ধে বলেছিলাম বাল অগ্রভাগস্ব শতভাগস্ব শতদা কল্পিতস্ব চাপ চুলের অগ্রভাগের শতভাগ করলে তার এক এক ভাগকে আবার শতভাগ করলে ধুলিকণাও দেখা যায় একে দেখা যাবে না মাইক্রোস্কোপে দেখা যাবে না এ আত্মা এমন মাইক্রোস্কোপ এখনো তৈরি হয়নি দেখা যাবে না তাহলে বোঝা গেল কী বলব সেই আত্মাটা এবার আমার ভেতরে রয়েছে এটা বলেছিলাম না সেদিন গতদিনে আত্মা জ্ঞানময় আত্মা চিন্ময় আত্মা জ্ঞানময় আত্মা আনন্দময় আত্মা প্রকাশময় এগুলো সব আলোচনা করেছিলাম আনন্দময় এ আনন্দ আছে বলেই লোক জড় জগতের টাকা রোজগার করছে বিভিন্ন সঙ্গ করছে আনন্দটা করতে গেল যদি আনন্দটা বিকৃত আনন্দ আসল আনন্দ নয় আত্মার যে আসল আনন্দ সেটা খবর তো পাচ্ছে না বোঝা গেল না আত্মার যে আসল আনন্দ খবর পাচ্ছে না এ এখন নকল আনন্দ নিয়ে নয় একটু খেলো বানা খেলো একটু পোলাও খেলো এই দৌড়াদৌড়ি করলো এইগুলো তো আনন্দ এটা বুঝতে পারছেন এটা আনন্দ নয় আনন্দটা লোকানো আছে আনন্দটা প্রকাশ হয় তাহলে আত্মার স্বরূপ ভগবানের স্বরূপ আত্মার স্বরূপ এগুলো অনুভব করতে গেলে চেষ্টা অনেক কষ্ট করতে হয় অনেক ভজন করতে হয় অনেক বৈশ্বের কৃভা হয় তবে এটা অনুভব হয় তাহলে আত্মাকে যখন বলা হয়েছে এটা জ্ঞানময় আত্মাকে যখন বলা হয়েছে জ্ঞানময় অর্থাৎ আপনার মধ্যে স্বতঃসিদ্ধ জ্ঞান রয়েছে কিন্তু জ্ঞানটাকে বৈশ্ব প্রকাশ করে দেয় জ্ঞানটা কিন্তু ভেতরে আছে এই জ্ঞানটাকে গুরু বৈশ্ব প্রকাশ করে দেয় বোঝা গেল প্রকাশ করে বাক্যের দ্বারা প্রকাশ করে দেয় ভেতরের আগুনটা রয়েছে আগুনটা রয়েছে খালি ম্যাচে ছুক করে জ্বালিয়ে দিল জ্বালিয়ে দিল তাহলে আত্মাকে যখন বলা হয়েছে চিন্ময় জ্ঞানময় আনন্দময় প্রকাশময় তাহলে প্রকাশটা কি করে হয় বলেছিলাম যেটা মহাপ্রভু উদাহরণ দিয়েছিলেন চন্দনের ফোটাই কেন সারা তাহলে আত্মা ভেতরে কোনো জায়গায় রয়েছেন লুকিয়ে তার জন্য সারা শরীর নড়াচড়া করছে এমএ ছেলে ব্যাটা ছেলে নানান কথাবার্তা এগুলো সব আর যদি আত্মা না থাকতো তাহলে কোনো ভাব বিনিময় করা যাবে না মৃত ব্যক্তি কোনো ভাব বিনিময় করতে পারে না হয় না এটা তাই ভগবান কি করে ভগবান থেকে জীবগণ এলো কি করে এই ভগবান থেকে মায়া এলো কো কোথা থেকে এই জড়জগতের সৃষ্টি প্রপঞ্জ এলো এগুলো সব প্রশ্ন আসে যখন কোনো সৃষ্টি থাকে না অর্থাৎ যখন সমস্ত মহাপ্রলয় হয়ে যায় কোনো সৃষ্টি নেই কিছুই নেই ভালো মন্দ কিছু নেই তখন কে থাকে তখন ভগবান থাকে তার কথাটাই এখানে বলছি তিনি কিন্তু নিত্য আছেন যেটা সম্বন্ধে বলতে গিয়ে বললো যার থেকে সমস্ত সৃষ্টি হচ্ছে সমস্ত কারণের কারণ তিনি কিন্তু কোনো কারণের কারণ হয়েও কোনো কারণের মধ্যে নাই তিনি সমস্ত কারণের কারণ হয়েও তিনি কোনো কারণের মধ্যে জড়িত নয় এটা বড় অদ্ভুত এবার আর যখন কোনো সৃষ্টি থাকে না তখন কিছুই থাকে না তখন এই মায়া প্রকৃতি লীন থাকে লীন লীন বোঝেন লীন লীন হয়ে থাকে যখন ভগবানের সৃষ্টির ইচ্ছা হলো তখন প্রকৃতির দিকে যে তাকালেন তখন প্রকৃতি ক্ষোভিত হলো কবিত। প্রকৃতিটা কীভাবে থাকে শতরজগুণ ব্যালেন্স অবস্থায় ভালো করে মনে রাখতে হবে গুণ যখন ব্যালেন্স 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 হয়ে। কোনোটা কম বেশি নেই ব্যালেন্স ওয়েন গুণ ইজ দেয়ার সেইং ইন ব্যালেন্স কন্ডিশন ব্যালেন্সড দেন দেয়ার ইজ নো ক্রিয়েশন তখন সৃষ্টি থাকে না যখন এই ভগবান তাকালেন তখন শতরজ গুণের ক্ষোভ হলো ক্ষোভ হলো মানে উত্তেজনা হলো ও এখান থেকে মহত্তত্ত্ব তারপর কি করে গুণের বিভাগ হলো শতরজতম শতগুণ থেকে কী করে দেব এলো কর্মের আধিকারিক দেবতারা ইন্দ্রিয়গণ কি করে হলো পঞ্চ পঞ্চ তন্মাত্র আদি করতে হলো এই সব করতে করতে পুরো এই প্রপঞ্চ জগৎ হয়ে গেল বোঝা গেল এইভাবে প্রপঞ্চ বিস্তার হয়েছে তাহলে সতরজ গুণ কীভাবে আমাদেরকে নাচাচ্ছে কিভাবে নাচাচ্ছে ভাবা যায় না এটা ভাবলে আমাদের চমকে উঠতে হবে আমাদের সঙ্গে প্রকৃতির কোনো সম্বন্ধ নাই কোনো সম্বন্ধের গন্ধ নাই কিন্তু কি করে হয়ে গেল ভগবান জানে আমাদের ভেতরে কামনা বাসনা রয়েছে লুকিয়ে তার জন্য প্রকৃতির সঙ্গে সঙ্গে যদিও প্রকৃতির সঙ্গে আমাদের সম্বন্ধে আমরা তো চিহ্ন হয় প্রকৃতি তো জড় তার সঙ্গে কি সম্ভব কিন্তু হয়ে গেল কর্মফলে বাধ্য হয়ে গেল আর আজকে দুপুরে আলোচনা করছিলাম সকালবেলা উপদেশামৃত আলোচনা প্রসঙ্গে কোথায় শেষ নেই এই ব্রহ্মসংহীতা এর শেষ নেই কর্মকে কর্মের দ্বারা কাটতে পারবে না কর্মকে কর্মের দ্বারা কর্ম চলবেই চলবে অনন্তকাল চলে আসছে এখনও চলবে কর্ম কর্মকে আবিষ্কার করে বোঝা গেল না এক কর্ম আর একটা কর্মেতে নিয়ে যাবে তোমাকে যেমন একটা উদাহরণ দিয়েছিলাম ইন্দু মহারাজ সে স্বর্গের রাজা হয়েছেন বড় অভিমান গুরুদেব বৃহস্পতি এসছেন উঠে দাঁড়াচ্ছেন না সম্মান দিলেন না বৃহস্পতি অন্তর্ধান করলেন অল্প কথায় বলি তখন মাথায় চাবড়াচ্ছেন এটা আমি অন্যায় করলাম গুরুদেব আসছে বৈষ্ণব তাকে গুরুদেব আসছেন আমি তাকে সম্মান জানানো গুরুদেব অন্তর্ধান করলেন গুরুদেবকে গুরুদেব দেখলেন শিষ্যের অভিমান হয়েছে আর গুরুদেবকে খুঁজে পাওয়া যাচ্ছে না যাগযজ্ঞ কে করবে উপদে উপদেশ কে দেবে তখন কী করলো ত্রষ্টা নন্দন বিশ্বরূপকে বরণ করল আছে কি না বিশ্বরূপকে বরণ করল বিশ্বরূপকে বরণ করে নিয়ে এলো তা তো আপনি দয়া করে আমাদের যোগ্যভোগ্য করান আমাদের গুরুদেব অন্তর্ধান করেছেন এখন দেখতে পাচ্ছি না বল ঠিক আছে করব করে যখন করলো তখন তার পিতৃকুল হলো অসুর মাতৃকুল হচ্ছে দেবতা দেবতাবার যজ্ঞ করতে বসে চেঁচিয়ে চেঁচিয়ে যজ্ঞের ভাগ দিচ্ছে ইন্দ্রায় সহা বরুণায় সহা এবার গোপনে যজ্ঞের ভাগ দিচ্ছে মামা মামা মামাদের দিচ্ছে হঠাৎ এদের ইন্দ্র দেখে ফেলল আরে কাকে দিচ্ছে এরকমভাবে গোপনে এরকম গোপনে দিচ্ছি চুপ করে আস্তে আস্তে মন তো বলে যখনই শুনতে পেলো আরে এ তো অসুরগুলোকে অসুরগুলোকে দিচ্ছে যজ্ঞের ভাগ সর্বনাশ সঙ্গে সঙ্গে তরওয়ালটা খুলে কি করলো মার একেবারে গলা কেটে ফেলে দিল কেটে ফেলে দিলো এ কী কাজটা করলো দেখো কী কাজটা একে তো ব্রাহ্মণ তারপর তুমি যজ্ঞের গুরু যজ্ঞের হবন কর্তা তারপর তার সঙ্গে তুমি তাকে গুরুরূপে সব মারলে তুমি ব্যাস হয়ে গেলো ব্রহ্মহত্যা পাপ এবার কে রাখে থাকে ব্রহ্মহত্যা পাপ এই ব্রহ্মহত্যা পাপ তখন ভাগ করে নিল কারা গাছপালা ভূমি জল এবং মায়েরা মাতাজি এরা সব ভাগ করে নিল ব্রহ্মহত্যার পাপ তারপরে এবার কী হলো ত্রষ্টা যখন দেখলো আমার ছেলেকে মেরে ফেলেছে তখন ঠিক আছে বেটা আমিও দেখব এনে একটা যজ্ঞ করলেন বিরাট যোগ্য করে বলেন যোগ্য থেকে এমন একজন ক্ষমতা সা এমন একজন ক্ষমতা হলে অসুর উঠবে যে ইন্দ্রকে মেরে ফেলবে অনায়াসে করলো কি না যোগ্য করলো কিন্তু দুর্ভাগ্য যজ্ঞে মন্ত্র ভুল হয়ে গেল ভুল হয়ে গেলে ইন্দ্রকে যে মন্ত্রতে থেকে কীরকম বলল ইন্দ্রকে যে মারবে মন্ত্রে এরকম বলা উচিত ছিল কিন্তু উল্টো হয়ে গেল হ্যাঁ ইন্দ্র হাতে যিনি ইন্দ্র শত্রু উল্টো হয়ে গেল এবার ইন্দ্র যখন জানতে পারলো অসুর এলো তার সঙ্গে লড়াই হলো এক বছর লড়াই হল এক বছরের ওপর খালি বৃত্তাসুরের গলাটা কাটতে এক বছর লেগেছিল বৃত্তাসুরের খালি গলাটা কেটে ফেলতে এক বছর এই যে কাটছে কাটছে ওই বজ্র দিয়ে কাটতে এক বছর তাহলে বোঝা গেল কে বৃত্তাসুর এই বৃত্তাসুরকে আবার মারল তাহলে প্রথমে ব্রহ্মহত্যা করেছিল সে নীল এখন এই ব্রহ্মহত্যা কোথায় দেবে ইন্দু দৌড়াতে দৌড়াতে মানুষ সরকারি চলে গেল মানুষ সবাই জলের মধ্যে যে পদ্ম আছে লক্ষ্মী মার চরণে নিল আমাকে বাঁচাও এবার ইন্দুর না খেয়ে মরছে কেন যজ্ঞের যে ভাগগুলো কি করে যাবে জল তো আমাদের অগ্নিদে অগ্নিদেব সমস্ত দেবতার যজ্ঞের ভাগ নিয়ে যায় ওরা খায় যজ্ঞের ভাগগুলো কে নিয়ে যায় অগ্নিদেব নিয়ে যায় কিন্তু অগ্নি কি করে যাবে জল তো উনি তো জলের ভেতর রয়েছে তারা যেতে পারছে না ও না খেয়ে মরছে না খেয়ে মরছে ওখানে তখন ঋষিরা বলল কি তাকে ডাকলো মন্ত্রের মন্ত্রের দ্বারা তাকে ডাকল আপনি চলে আসুন আমরা অশ্বমের যোগ্য করব করে ব্রহ্মত্যা কাটিয়ে দেবো আমার বলার বক্তব্যটা আমি গল্প শোনালাম না আমার বলার বক্তব্যটা হলো যে এই যে ইন্দ্র যে কর্মকাণ্ডে জড়িয়ে রয়েছে তো কোনো কর্মকাণ্ডে সমাধান হচ্ছে কি সমাধান হল একটার পর একটা কর্ম বেড়েছে কর্মকাণ্ড এরকম তুমি যদি এই ভক্তি জীবনটাকে কর্মকাণ্ডে কাটিয়ে দাও তোমার এরকম আমি করলে আমারও এরকম অর্থাৎ এ তো শেষ নেই আপনি কর্তপকর্প করছেন কর্মের কর্মের ফল আছে আছে যে কর্মটা করবে তার একটা ফল আছে সেই ফল তোমাকে আবার তাড়িয়ে নিয়ে যাবে তোকে তাড়িয়ে নিয়ে যাবে কর্মের যে ফলটা তোমাকে তাড়িয়ে নিয়ে যাবে এই যে কর্মকে শেষ করা মুশকিল হয়ে যায় কর্ম অনাদি কাল ধরে চলছে সব জীবের সব জীবের কর্ম অনাদিকাল ধরে চলছে এখন যদি এই জন্মে এবার ভক্তির কথা কিছু বোঝে তাহলে কর্মের অনাদিকাল ধরে চললেও এটাকে কাটা যাবে কর্ম অনাদি হলেও এটাকে বন্ধ করা যাবে যে কীর্তনে বলছেন অনাদি কর্ম ফলে পরিভাবার নব বলে নবজলে তরিবারে না দেখি উপায় ইষয়ে হলা হলে দিবানিশী হিয়া জলে তরিবারে না উপায় এই কীর্তনটা করবেন করা উচিত কুরবর্গ করতো খুব সুন্দর কীর্তন অনাদিকর্ম ফলে পরিভবার নব জলে তরিবারে না দেখে পায় কি সুন্দর কীর্তন বিষয়তে দেবানিষি হিয়া জলে পার হওয়ার কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না গুরুবাই দেখাচ্ছে কিন্তু আমি দেখতে পাচ্ছি না আমি অন্ধ আমার তো চাই নাই যাই হোক এই আলোচনা প্রসঙ্গে তাহলে দেখে দেখা গেল ব্রহ্মকে জানতে গেলে তোমার ব্রহ্মের সবকিছু জানতে হবে ব্রহ্মের ব্রহ্মস্বরূপ ব্রহ্মের পরমাত্মস্বরূপ ব্রহ্মের ভগবত স্বরূপ ব্রহ্মের মায়া ভগবত মায়া জীবগুলো করতে গে এলো এর খবর কিভাবে প্রপঞ্চশীষ সব জানলে পরে তবে ভগবত তত্ত্ব জানা যায় তার আগে পূর্ণ জানা যায় তাহলে দেখো পূর্বকল্পের যত জীব ছিল সেগুলোকে খালি দৃষ্টির দ্বারা ভগবান কি করলেন প্রকৃতির গর্ভেতে ফেলে দিলেন যেমন মায়ের গর্ভতে চলে গিয়ে শিশু সৃষ্টি হয় সৃষ্টি হল এবার ভগবান খালি জীবগুলোকে ফেলে দিল জীবগুলো যদি না থাকতো তাহলে তো প্রকৃতি এখন জড়ো তাহলে হতো না তার এই প্রকৃতি এবং পুরুষ মিলিয়ে এই জগৎসৃষ্টি হয়েছে এই সৃষ্টির মূল রহস্য এখানে রয়েছে যাই হোক অনেক কথা আলোচনার সময় নেই হয়তো কালকে আলোচনা করব অধিক সময় নিলে তোমরা আবার বুঝতে পারবে না অনুভব হবে না ততটা আজকে এই পর্যন্ত থাক কালকে আলোচনা করা যাবে তাহলে যে শ্লোক দিয়ে আমি শুরু করেছিলাম সেটার দুটো একটা লাইন বলা উচিত